বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ দিয়ে জামাল সাদুদ্দিনরা মাঠে ফিরছেন অক্টোবরে, কিন্তু করোনা মহামারীর কারণে অনিশ্চয়তা যেন কাটছেই না নারী ফুটবলে। আভাস নেই শীঘ্রই নারী ফুটবল মাঠে ফেরার। সানজিদা তহুরাদের নেই আন্তর্জাতিক টুর্নামেন্ট, বন্ধ হয়েছে নারী লীগ। জাতীয় দলের জার্সিতে বিশ্ব মঞ্চে দেশকে প্রতিনিধিত্ব করা মৌসুমীর সময়টা কাটছে অস্বস্তিতে, পরিবারের গণ্ডিতেই থাকছেন, এর মাঝেই ফিটনেস নিয়ে কাজ করছেন, রানিং স্ট্রেচিং করছেন নিয়ম মেনে। যদিও এমন পরিস্থিতিতে ফিটনেস ঠিক রাখা কঠিন তাদের জন্য। বাসায় বসে নিজেকে ফিট রাখাটা আমাদের জন্য খুব কষ্টকর, কারণ আমাদের বাসায় সেরকম স্পেস নাই প্রথমত যে নিজে বসে দৌড়াদৌড়ি করবো। সাদদের দিক নির্দেশনা অনুযায়ী ডাইনামিক কোর এক্সারসাইজ স্ট্রেচিং এগুলো করার, এবং মাঝে মাঝে জিমে যাচ্ছি, জিমে গিয়ে ওখানে ট্রেডমিল এবং সাইকেলিং এবং অন্যান্য ওয়েট নেওয়া এইটুকু চেষ্টা করতেছি। ক্যাম্প কিংবা জাতীয় দলের সাথে থাকা মৌসুমী এখন থাকতে হচ্ছে বদ্ধ পরিসরে, যার প্রভাব পড়ছে মানসিক স্বাস্থ্যে। তাই মানসিকভাবে সুস্থ থাকতে নিয়মিত পরামর্শ নিচ্ছেন কোচিং স্টাফদের, পাশাপাশি কথা বলছেন সতীর্থদের সাথে। মোটেই বাইরে যাই না একদম কোনো প্রয়োজন ছাড়া, সো এগুলোই মেনে চলতেছি। স্যারদের সঙ্গে ফোন আলাপ হয় এবং স্যারদের কাছে আমরা জিজ্ঞেস করি যে স্যার বাসায় কীভাবে কী করব, এবং স্যাররা নিজেরাই বলে দেন যে তোমরা এইসব এইসব করো, আমাদের কিছু দিক নির্দেশনা দেন, সো ওগুলো আমরা করার চেষ্টা করতেছি। নট অনলি কোচিং স্টাফ, আমরা সবাই সব প্লেয়াররাই একে অপরের সঙ্গে যোগাযোগ করতেছি। সেটা হলাম আমাদের হোয়াটসঅ্যাপে বাংলাদেশ ফুটবল টিমের একটা গ্রুপ খোলা হয়েছে, ওইখানে। করোনাকালে শারীরিক সুরক্ষার জন্য মেনে চলছেন স্বাস্থ্যবিধি, পরামর্শ দিয়েছেন সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার। তারেক হাসান শিমুল, সময় সংবাদ।